তোমাকে একচ্ছত্রভাবেই তিনি এটাকে আঞ্জাম দিয়ে যাচ্ছেন, পরিচালনা করছেন। কেউ নেই আল্লাহর শরীক এই কাজে। ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক ওয়ালাম ইয়াকুন লাহু ওয়ালিয়্যুন মিনাল যুল ওয়াকাব্বিরহু তাকবীরা। এই আয়াতে আল্লাহ পাক বরাত্তের ঘোষণাতে বলছেন যে আল্লাহর বরাত্তের কথা বলো উচ্চ আওয়াজ। এই জন্য আল্লাহু আকবার, আল্লাহ যে সবচেয়ে বড়, এই কথা উঁচু আওয়াজে বলতে হয়। ঈদের দিন সুন্নতের মধ্যে একটা সুন্নত হলো, যখন ঘর থেকে ঈদগাহ পর্যন্ত যাব উচ্চ আওয়াজ তাকবীর পড়তে হয় ঈদুল আজহার দিনে, সুন্নত একটা। কেন উচ্চ আওয়াজে? কেন? এই জন্য উচ্চ আওয়াজে যে ইসলামের শৌর্য বীর্য যেন প্রকাশ পায়, ইসলাম যে ইয়ালু ওয়ালা ইউলা আলাই, ইসলামের উপর কোনো দিন নাই, ইসলামই একমাত্র দিন, এই দিন মানার মধ্যেই নাজাত আর কামিয়াব। সফলতা খুঁজি কোথায়? আমরা সবাই সফল হতে চাই, সফলতা কোথায় খুঁজি আমরা? সফলতা আল্লাহ ইসলামের মধ্যে রেখেছেন, সফলতা নবীর তরিকার মধ্যে, নবী সুন্নতের ইত্তিবায়ের মধ্যে সফলতা নাজাত। হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই একজন বড় আল্লাহ পাকের ওলি কামেল ছিলেন, বুজুর্গ ছিলেন, তিনি বলেছেন আল্লাহকে পাওয়ার যত রাস্তা আছে, যত রাস্তায় আল্লাহকে পাওয়া যায় সব রাস্তা বন্ধ, কুল্লুহা মাসদুদা, সব বন্ধ। একটা রাস্তা খোলা আছে আল্লাহকে পাওয়ার, একটা রাস্তা খোলা, ওই রাস্তাটা কোনটা? ওই রাস্তা আমাকে খুঁজতে হবে, ওই রাস্তাটা বোঝার জন্য এখানে বসা। ওই রাস্তা কোনটা? যে রাস্তা উনি বললেন যে একটা রাস্তা খোলা আছে, এই রাস্তা দিয়ে ঢুকলে আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব, সেই রাস্তাটা কোনটা? সেই রাস্তা হলো নবী পাকের সুন্নতের রাস্তা, নবী পাকের ইত্তিবাহের রাস্তা, নবী পাকের আদর্শ অনুকরণের রাস্তা। এই একটা মাত্র রাস্তায় ঢুকলে আমি আল্লাহ পাকের মহাব্বত হাসিল করতে পারবো, আল্লাহ পাকের তাকারুব নৈকট্য আমি অর্জন করতে পারবো, যদি আমি সুন্নতের রঙে রঙিন হতে পারি। নকশে কদম নবীকে জান্নাতকে রাস্তে, কবি বলেন আল্লাহর নবীর পদাঙ্ক অনুসরণই জান্নাতের পথ, নবীর পথে চলা মানেই সে জান্নাতের পথে চলতেছে। আল্লাহ সে মিলাতে হ্যায় সুন্নতকে রাস্তে, আল্লাহকে পাওয়া যাবে সুন্নতের রাস্তায়, বেদাতের রাস্তায় আল্লাহকে পাওয়া যায় না, সুন্নতের রাস্তায় আল্লাহকে পাওয়া যায়। সুন্নতের বিপরীত যেটা সেটাই বেদাত, যে কাজ আল্লাহর নবী করেন নাই, যে কাজ সাহাবায়ে কেরাম করেন নাই, যে কাজ তাবেইনে কেরাম করেন নাই, এমন কোন কাজ তারা চাইলে করতে পারতেন কিন্তু করেন নাই, এমন কোন কাজটাকে দিনের অংশ মনে করে সওয়াবের আশায় সম্পাদন করাকে বেদাত বলা হয়। সাহাবায়ে কেরাম এই কাজটা করেন নাই, অথচ তারা চাইলে করতে পারতেন। তাবেইন তাদের পরের যুগ যারা আসছেন এরাও ওই কাজটা করেন নাই, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওই কাজ করেন নাই। তিন যুগকে খায়রুল কুরুন বলা হয়, স্বর্ণ যুগ, তিন যুগ, আল্লাহর নবীর যুগ, সাহাবিদের যুগ, তাবেঈদের যুগ, এই তিনটা যুগকে স্বর্ণ যুগ বলা হয়। এই তিন যুগের কেউ যে কাজটা করলেন না, চাইলে করতে পারতেন করেন নাই, এমন কোন কাজ এটাকে ইসলামের অংশ মনে করে সওয়াবের নিয়তে এই কাজটা করলে সব হবে, সওয়াবের নিয়তে এই কাজটা করলে এটাকে বিদআত বলা হয়। যেমন ধরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিন এক শ্রেণীর মানুষ ঈদে মিলাদুন্নবী পালন করে, ঈদ পালন করে, অথচ ইসলামে ঈদ কয়টা কয়টা বলেন? ঈদুল ফিতর, ঈদুল আধা, দুই ঈদের বেশি কোনো ঈদ নাই, না সাহাবিরা তৃতীয় কোনো ঈদ পালন করছেন, না তাবেঈরা তৃতীয় কোনো ঈদ পালন করেছেন, না স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন সম্পর্কে ঈদ পালন করেছেন উপলক্ষে। ইসলামের ঈদ সম্পর্কে আল্লাহর নবীর বক্তব্য কি? আল্লাহর নবীর বক্তব্য হইল ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। ঈদুল ফিতর সম্পর্কে আল্লাহর নবী বলেন যে প্রত্যেক কওমের উৎসবের দিন আছে, আমাদের উৎসবের দিন হচ্ছে আমাদের ঈদের দিন। উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাহুল্লাহু লিলমুসলিমিনা ঈদা, ঈদুল আযহার দিন আল্লাহ পাক আমাদেরকে ঈদ উদযাপনের আদেশ করেছেন। তো ঈদ কয়টা? দুইটা। তৃতীয় কোনো ঈদ নেই,
তৃতীয় কোন ঈদ এটা তখনই আমল যোগ্য হতো উদযাপন করা শরীয়ত সম্মত হতো যদি তৃতীয় ঈদটা সাহাবায়ে কেরাম পালন করতেন নবী পালন করতেন সাহাবীরা করেন নাই তাবেঈরা পালন করতেন তাহলে এটাকে পালন করা যেত কিন্তু দেখা যায় এই তিন যুগের কেউ এরকম ঈদ পালন করেন নাই নবীর জন্মের আনন্দ সব মুসলমানের অন্তরে কিন্তু এইজন্য আনন্দ উদযাপন করার জন্য এই দিনকে ঈদ বলতে হবে এই কথা না সাহাবীরা বলেছেন না তাবেঈরা বলেছেন তো যে কাজ এই তিন যুগে পাওয়া যায় না কিন্তু তারা চাইলে করতে পারত আচ্ছা বলুন তো আল্লাহর নবীর প্রতি আমাদের অন্তরে ভালোবাসা আছে কি নাই সাহাবীদের চেয়ে বেশি না কম বলেন দেখেন সাহাবীদের চেয়ে বেশি আমাদের ভালোবাসা সাহাবীদেরকে তো আল্লাহর নবী বলছেন বের হও জিহাদের ময়দানে দৌড় দিয়ে বের হইয়া জিহাদ কইরা শহীদ হয়ে গেছেন আপনাকে এরকম বললে বের হবে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা সবাই জানি বাসর রাত ফুল সজ্জার রাত কে চায় ছেড়ে আসতে কে চায় কার জন্য সম্ভব ঈমান স্ট্রং না হলে কোনোদিন সম্ভব না এটা নবী সান্নিধ্যের জন্য সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু বাসর রাত উদযাপন করছিলেন আওয়াজ আসছে যুদ্ধের ধমকা বেজে গেছে ওহুদের যুদ্ধ আল্লাহর নবী আমিরুল মুমিনিন সেনাপতি আদে ঘোষণা করেছেন বের হও ঘর থেকে ওই অবস্থাতে আল্লাহর নবীর আদেশ কোন সময় ব্যয় করার সুযোগ নাই সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর আদেশকে এইভাবে পালন করতেন যে আদেশ করা মাত্রই অন্য কাজ করার সময় নাই এমনিতেই এক মিনিট ব্যয় করার সময় নাই আল্লাহর নবী বলছেন দৌড়ে গেছেন এরা হলো সাহাবায়ে কেরাম যারা সত্যের মাপকাঠি যারা হেদায়েতের আলোক পত্রিকা আল্লাহর নবী বলেছেন একজনকে ফলো করবা হেদায়েতের উপর চলে আসতে পারবা এই সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু আওয়াজ পেলেন যুদ্ধের আল্লাহর নবীর ঘোষণা ওই অবস্থায় গোসল ফরজ ছিল করতে পারেন নাই বের হয়ে গেছে অহুদের ময়দানে প্রচন্ড যুদ্ধ প্রাথমিক ভয় মুসলমানদের বিজয় হয়েছে পরবর্তীতে আবার একটা অবস্থা এবং চিত্র পাল্টে গিয়েছে কোন একটা ভুলের কারণে কোন একটা গবেষণাগত ভুলের কারণে সাহাবীদের যে কারণে আল্লাহ পাক মুসলমানদেরকে আরো ইসলাম করবার জন্য একটা সাময়িক চিত্র পাল্টে গিয়েছিল মুসলমানদের 70 জন শহীদ হয়েছে এদের মধ্যে একজন হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু 70 জনের একজন হযরত হানজালা শহীদ হওয়ার পরে গোসল দিতে হয় গোসল লাগে না শহীদ হওয়ার পরে গোসল লাগে না এমনি জানাজা হবে সাধারণ মানুষ মারা গেলে গোসল দিতে হয় কিন্তু শহীদ হলে গোসল দেওয়ার প্রয়োজন নেই কিন্তু এরা তো গোসল ফরজ ছিল ওনার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় কিছুক্ষণ পর তার লাশ পাওয়া গেল যে চুল থেকে পানি ঝরতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন সাহাবায়ে কেরামকে যেহেতু তার উপর গোসল ফরজ ছিল ফরজ গোসল করার সময় পাই নাই জিহাদের ময়দানে চলে আসতে ফেরেশতারা আসমানে নিয়া জমজমের পানি দিয়ে গোসল করে দিয়ে সাহাবি আল্লাহর নবীর সাহাবি তাদের ভালোবাসা আল্লাহর নবীর জন্য কেমন অহুদের ময়দান শত্রুদের তরফ থেকে প্রচন্ড তীর আসতেছে আল্লাহর নবীকে টার্গেট করে তারা মারার জন্য হত্যা করবার জন্যে কারণ তাদের প্রথম টার্গেট মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে মারতে পারলে ইসলাম শেষ ইসলাম নির্মূল হবে তীর আসতেছে প্রচন্ড ভাবে একের পর এক তীর আসতেছে কাফেরদের তরফ থেকে সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ ঢাল হয়ে গেলেন সাহাবায়ে কেরাম মানব প্রাচীর তৈরি করলেন আল্লাহর নবী মাঝখানে চতুর্দিকে সাহাবায়ে কেরাম পিঠ দিয়ে দিয়েছেন পিছনের দিকে যত তীর আসবে যা আসবে আঘাত সব আমাদের পিঠে আল্লাহর নবীর গায়ে যেন একটা আচরণ না লাগে এই ছিল সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর প্রতি এদের ভালোবাসা তালহা ইবনে উবাইদুল্লাহ তিনি কি করলেন প্রথমে তো ঘুরে গিয়েছেন যে তীর যা আসবে আমার বুকে আসবে পিছনে আল্লাহর নবী চিন্তা করলেন পরক্ষণেই যে আল্লাহর নবীর দিকে আমার পিঠটা বেয়াদবি ঘুরে গেছে ঘুরে গেলেন এখন শত্রুদের দিকে তার পিঠ আল্লাহর নবীর সিনা বরাবর তার সিনা
পিছনে 80টি তীর তালহার গায়ে পিঠের মধ্যে বিঁধেছে 80টি তীর একের পর এক বিঁধে যাওয়ার কারণে ওই যে চাল্লি আছে না চাল্লি চাল্লির মতো ঝাঁঝরা হয়ে গেছে সাহাবীর পিঠ কিন্তু এক মুহূর্তের জন্য এক সেকেন্ডের জন্য সরেন নাই আল্লাহর নবীকে সেভ করেছেন সাহাবা ইকরাম আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবাসতেন এই নমুনা আল্লাহর নবী বললেন তালহার জন্য ওয়াজিব হয়ে গেছে কি ওয়াজিব হয়ে গেছে মুহাদ্দিসিন ইকরাম বলেন আল্লাহর নবী তালহার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন তালহার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে এই সেক্রিফাইস সাহাবে নাসিব আল মুসানি রাদিয়াল্লাহু আনহা সাহাবিয়া নারী নারী সাহাবি অহুদের ময়দানে স্বামী বাবা সন্তান সব শহীদ স্বামীও শহীদ ছেলেরাও শহীদ বাবাও শহীদ গুজব ছড়ায় গেছে আল্লাহর নবীকে মেরে ফেলছে মুশরিকরা সাহাবা একরাম হতভম্ব হয়ে গেছে দাঁড়িয়ে গেছেন রাস্তার পাশে যার কারণে আমাদের এখানে আসলাম তিনি মারা গেছেন তো আর কি করব সবাই এক ধরনের হাল ছেড়ে দিছে নাসিব আল মুসানি যুদ্ধের ময়দানের বাহির থেকে আসছে মদিনা থেকে খোঁজ নেওয়ার জন্য মুহাম্মদ রাসুল্লাহ কেমন আছেন মানুষ বলতেছে তোমার স্বামী মারা গেছে বলে পরোয়া নেই একটু আগাইছে বলে তোমার ছেলে দুরা শেষ শহীদ বলে পরোয়া নেই দিশিতই কারণে সামনে মারছে বলে তোমার আব্বাও তো শহীদ কোনো অসুবিধা নেই বলো মুহাম্মদ রাসুল্লাহ কেমন আছে মুহাম্মদ রাসুল্লাহ কেমন আছে এটা আগে বলো বাবা সন্তান স্বামীর সংবাদ নেওয়ার জন্য আমি অহুদের ময়দানে আসি নাই আমি নাসিব আল মুসানি আমার নবী মুহাম্মদ রাসুল্লাহ কেমন আছেন এই এই সংবাদটুকু জানার জন্য আসছে নাসিব আল মুসানির এক হাতের মধ্যে কোপ দিল মুশরিকরা হাতটা পড়ে গেল আর হাঁটতে পারছেন না আহত হয়ে গেছেন মনে করতেছেন হ্যাঁ আল্লাহর নবী সাক্ষাৎ বুঝি আর দুনিয়াতে হবে না এভাবে এক পর্যায়ে সাহাবায়ে কেরাম তাকে ধরে নিয়ে আসতো আল্লাহর নবীর সামনে আল্লাহর নবীকে দেখে মন শান্ত হলো আল্লাহর নবী বললেন নাসিবা কি চাও মাজা তুরি দিনা মিন্নি ইয়া নাসিবা নাসিবা কি চাও বলো তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব নাসিবা বললেন ইয়া রাসূলুল্লাহ কিছুই চাই না শুধু জান্নাতে আপনার সাথে থাকতে চাই উরিদু মুরাফাকাতাকা ফিল জান্নাহ জান্নাতে আপনার সাথে থাকতে চাই আল্লাহর নবী বললেন সালিনি গায়রা যালিক অন্য কিছু চাও বলেন না না আর কিছু চাই না এটাই চাই আল্লাহ আল্লাহ যেন আমাকে আমার পরিবারকে আপনার সাথে একসাথে জান্নাতে থাকবার সুযোগ দান করেন আপনি দোয়া করেন নবী ইসলাম শেষ পর্যন্ত দোয়া করলেন আল্লাহুম্মা জাআলহুম রুফাকাই ফিল জান্নাহ হে আল্লাহ নাসিবার পুরা পরিবারকে নাসিবার পুরা পরিবারকে আল্লাহ জান্নাতে আমার সঙ্গী বানিয়ে দিন সাহাবীদের ভালোবাসা আল্লাহর নবীর প্রতি তাদের ভালোবাসা আমাদের চেয়ে অনেক অনেক গুণ বেশি কিন্তু তারা এমন কোন কাজ করেন না এই কাজ তারা করেন নাই অথচ আল্লাহর নবীর প্রতি ভালোবাসার আতিশয্যে সাহাবা ইকরাম চাইলে কাজটা করতে পারতেন বলছিলাম বিদআত কাকে বলে যে কাজ খাইরুল কুরুন স্বর্ণ যুগের এই তিন যুগে কেউ করে নাই চাইলে করতে পারতেন এমন কোন কাজকে দিনের অংশ মনে করে সওয়াবের আশায় করা এটাকেই বিদআত সুন্নতের বিপরীতে বিদআত সুন্নতের মধ্যে নাজাত বিদআতের মধ্যে গোমরাহি বিদআত মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় সুন্নত মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় সুন্নতের একটাই রাস্তা আল্লাহ পাকের পাওয়া আল্লাহ পাককে পাওয়ার আল্লাহর মহাব্বত হাসিলের সেটা হলো আল্লাহর নবীর তরিকা তরিকায়ে মুহাম্মাদি আল্লাহর নবী সুন্নতের রাস্তা এই রাস্তায় যদি আমি উঠতে পারি আমি আল্লাহর মহাব্বত হাসিল করতে পারব যেন সুন্নত আর বিদআতের মধ্যে একটা বড় পার্থক্য হলো এই সুন্নত সেটাকে বলে যা আল্লাহর নবীর মহাব্বতে মানুষ করে আল্লাহর নবীর মহাব্বতে করে আল্লাহর নবীর তরিকায় পালন করে এটাকে সুন্নত বলে যে কাজটা মানুষ আল্লাহর নবীর মহাব্বত মসজিদে ডান পা দিয়ে ঢোকা সুন্নত খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নত আমি যখন খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়বো এই নিয়তে যে এটা আমার নবীর সুন্নত আমার নবী পড়েছেন তাই আমি পড়তেছি তাকে অনুসরণ করে মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকা সুন্নত দোয়া পড়া সুন্নত দরুদ পড়া সুন্নত কেন পড়তেছি আল্লাহর নবী পড়েছেন বলছেন পড়ার জন্য সুন্নতকে মহাব্বতের সাথে করা যে কাজ আল্লাহর নবীর মহাব্বতে করা হয় এবং নবী যেভাবে করতে বলছেন ওইভাবে করা
এটাকে বলা হয় সুন্নাহ আল্লাহ নবীর মহব্বতে নবীর তরিকায় যে কাজ করা হয় ওই কাজকে সুন্নাত বলে আর বিদআতটাকে বলে যে কাজ নবীর মহব্বতে করা হয় কিন্তু নবীর তরিকায় না নিজের মঙ্গলাপন্থায় ওটাকে বিদআত বলে যারা বিদআত করে তারা আল্লাহ নবীর মহব্বতেই করে যারা ঈদ পালন করে কিন্তু একটা ঈদ নামে নবীর জন্মের দিন যেদিন মৃত্যুর দিন তো তারা কিন্তু আল্লাহর নবীর মহব্বতেই করে মহব্বতে করে ঠিক কিন্তু তরিকা কার নিজের মন গড়া তরিকা না এই তরিকা আল্লাহর নবীর না এই তরিকা সাহাবায়ে কেরামের না এই তরিকা তাবেঈনের কারো আমল নেই এ ব্যাপারে নির্ভরযোগ্য হবে তো যে কাজ নবীর মহব্বতে করা হয় নবীর তরিকায় করা হয় নিজের মন গড়া পন্থায় না নবী যেভাবে করতে বলেছেন সাহাবায়ে কেরাম যেভাবে আমল করে দেখিয়েছেন ওইভাবে করাকে সুন্নাত বলে আর যে কাজ নবীর মহব্বতে করা হয় ঠিক কিন্তু নিজের পন্থায় নিজের মন গড়া পন্থায় করা হয় নবীর তরিকায় করা হয় না সাহাবীদের আমল দেখে করা হয় না ওই কাজকে বিদআত বলে কুল্লু বিদআতিন দালালা যত বিদআত আছে সব গোমরাহি আর গোমরাহি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় তো বলছিলাম যে সব মানুষ সফলতা চায় নাজাত পেতে চায় মুক্তি পেতে চায় হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন মুক্তির পথ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের পথ এটাই মুক্তির পথ তো এই জন্য আমি যদি পবিত্র হতে পারি পবিত্রতা যে আয়াত আমি তেলাওয়াত করেছি এখন সেদিকে যাচ্ছে আল্লাহ পাক পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ পাকের মহব্বত তাদের নসিব হয় পবিত্রতা দুই ধরনের হয় বাহ্যিক পবিত্রতা আভ্যন্তরীণ পবিত্রতা বাহ্যিক পবিত্রতা তো অজুর মাধ্যমে হয় অজু একটা নেক আমল অজুর মাধ্যমে গুনাহ ঝরে যায় হাদিসে আসছে বান্দা যখন অজু করে তার গুনাহগুলো ঝরতে থাকে পানির সাথে অজুর পানির সাথে গুনাহ ঝরতে থাকে সগীরা গুনাহ ঝরতে থাকে ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত ইমামদের মধ্যে তিনি সবচেয়ে বড় ইমাম যিনি বহু সাহাবায়ে কেরাম তার উস্তাদ ছিলেন তাবেঈদের মধ্যে বড় তাবেঈদের অন্যতম তাবেঈ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যার পুরো মাযহাবটা হাদিসের আলোকে সংকলিত পুরো মাযহাব হাদিসের আলোকে সংকলিত ইমাম চারই ইমামের মাযহাবে এমন চারই ইমামের মধ্যে সবচেয়ে বড় ইমাম যিনি ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মানুষের ওযুর সময় দেখতেন যে লোকটা ওযু করতেছে গুনাহ ঝরতেছে অন্তর্দৃষ্টি খোলা ছিল অন্তর্দৃষ্টি খোলা দেখতে পাইতেন এটাকে বলা হয় বাসারাত বুজুর্গানে দ্বীনের অন্তর্দৃষ্টি খোলা এ বাসারাত বলা হয় দেখতে পেতেন তিনি তো ওযুর মাধ্যমে পবিত্রতা হাসিল হয় আল্লাহ পাক যারা ওযু করেন তাদেরকে ভালোবাসে এবং এই ওযুর আসর কিয়ামতের দিন মমিনের কপালে থাকবে শুভ্র সমুজ্জ্বল তার চেহারা হবে আল্লাহর নবী চিনতে পারবেন এই লোকটা আমার উম্মত ছিল ওযুর মাধ্যমে ওযুর কারণে মিন আসারিল ওযু ওযুর কারণে এই চিহ্ন মমিনের কপালে ললাটে তৈরি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনতে পারবেন যে এই আমার উম্মত এটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা এরকম পবিত্রতা অর্জন করলে গুনাহ ঝরে আল্লাহ পাকের প্রিয় হওয়া যায় আরেকটা পবিত্রতা আছে আভ্যন্তরীণ পবিত্রতা ভিতরকে পবিত্র করতে হয় কারণ ভিতরে আল্লাহ পাক আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা অঙ্গ দিয়েছেন যেটা সব অঙ্গের লিডার এটার নাম হচ্ছে কলব